নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা ফ্রেশ মৌরলা মাছ। মাছগুলো কত বড়, দেখুন মৌরলা মাছগুলো। মৌরলা মাছের একদম পুরো টাটকা টাটকা রেসিপি হবে। মৌরলা মাছের একদম কাঁচা আম দিয়ে টক, এই গরমের সময় একদম সুস্বাদু রেসিপি, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আমি মাছগুলো আগে বেছে নেব, এত বড় একদম পুরো চকচক করছে মাছ। দেখুন এরকম মৌরলা মাছের যে দাম কত, বাজারে কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে। একদম পুরো জ্যান্ত জ্যান্ত মৌরলা মাছ, এর যে টেস্ট হবে সে আর বলে বোঝানোর মতো নয়। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। মৌরলা মাছের এই বটিতেই কাটছি মৌরলা মাছগুলো, মাছের মধ্যে মনে হচ্ছে ডিম হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম ডিম ভর্তি পুরো, শুধু মুখের কাছটাই কেটে আমি এরকম বের করে নেব, আর ডিম পুরো থাকবে, একদম ডিমওয়ালা মৌরলা মাছ। এইভাবে আমি সব মাছগুলো আগে বেছে নিচ্ছি ভালো করে, ঘষে দিলেই পুরো পরিষ্কার হয়ে উঠে যাবে, তবে একদম ডিম ভর্তি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কয়েকদিন এখানে এক অনুষ্ঠান হচ্ছিল, এত জোরে জোরে বক্স আর মাইক বাজছে, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আপনারা প্লিজ সাথে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখতে থাকুন। সব মাছ বানানো হয়ে গেছে একদম সুন্দর, মাছগুলো এবার পরিষ্কার করে ধুয়ে আনবো। এগুলো গাছেরই আম, দেখুন এই যে কাটার সঙ্গে সঙ্গে এই যে এখনো আঠা একদম। আর এই মৌরলা মাছের আম টকের জন্য আমি এর মধ্যে কোনো সবজি দেব না, তাই এই আমটা পুরোটাও লাগবে না, কারণ আমগুলো ভীষণ টক। এই হাফ আম দিলেই হয়ে যাবে। আমের আঁটি খুব শক্ত হয়ে গেছে, এই যে আর আম লাগবে না। নিয়েছি উনান জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি, এবার মাছের মধ্যে আমি হলুদ মাখাবো। কড়াইটা গরম হয়ে যাবে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সবসময় সরিষার তেলেই রান্না করবেন, তবে খুব সুস্বাদু হবে খেতে। তেলটাও গরম হয়ে গেছে, আমি কিছু করে কম কম করে মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মৌরলা মাছ কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে, এর দুদিকেই একদম হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোর এক প্লেট হালকা করে ভাজা হয়েছে, অপর প্লেটটা আমি উল্টে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি সব। আমি কড়াইতে আরো একটু তেল দিয়ে দেবো, যে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আম দিয়ে মৌরলা মাছের টক রান্না করার জন্য দেখুন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ও একটা কাঁচা লঙ্কা চিরা, এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমের মধ্যে দিয়ে দেবো লবণ, আর
গুঁড়ো, এবার দিয়ে দেবো মাছ, মৌরলা মাছ, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আছে সর্ষে বাটা, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ আর একটু দুটো চামচ। এদিকে টকটা ভালো করে ফুটতে থাকুক। এই রান্না কিন্তু একদম খুব সহজ আর খুব কম সময়ে, কিন্তু গরমের সময় খুবই আরামদায়ক হবে আর তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। টকটা কিন্তু খুব ভালো করেই ফুটছে। এবার আমি এখানে সর্ষে আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও আরও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমটা দেখে আপনারা টকটা আগে টেস্ট করবেন একটু, যদি টক না হয় তখন আম একটা আম এইভাবে ডলে দিতে হবে খুন্তি দিয়ে। দেখুন আমি এখানে এই যে ছোটো সাইজের আমগুলো করেছি, একটাই এরকম খুন্তি দিয়ে একটু ডলে নিলাম, যাতে টকটা টেস্ট হবে খুব ভালো আর গন্ধটা খুব সুন্দর হবে। মৌরলা মাছের আমের টক পুরো রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই যে মৌরলা মাছের আম দিয়ে টক, এই গরমের সময় টক মানে খুবই মুখরোচক খাবার একদম। আমটা নিয়ে এইভাবে ভাতের সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে আমটা। আর ডিমওয়ালা মৌরলা, এই প্রখর রোদে তো কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, এরকম মৌরলা মাছের দিয়ে এরকম আম দিয়ে টক থাকলে মানে একটু খেয়ে শান্তি। মুখের টেস্টটাও বদলে যাবে আর একটু খেতেও ভালো লাগবে। কি শান্তি, এটা খেয়ে বলতে পারবো না, কিছুই মুখে রুচি লাগছে না এত রোদে। প্লেট পুরো পরিষ্কার একদম। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাত জেগে গেছে, আমার খাওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন মানে কতটা টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই গরমে, এখন তো কাঁচা আম প্রত্যেকের বাড়িতেই গেছে, বাজারেও প্রচুর। অবশ্যই একবার বন্ধুরা ট্রাই মানে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে।